এক ব্যক্তি হেঁটে যাচ্ছে চুলগুলো অগোছালো পোশাক আশাক ঠিক নেই মুসলিম শাইখ হাদিস বলছি আমার নবী ডাক দিলেন বলেন যে কি ব্যাপার বাবা চুল টুল এলোমেলো কেন আল্লাহু জেমিলি ইহব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দর কি তো ভালোবাসে সুবহানাল্লাহ তুমি সুন্দর ড্রেস আপ করে হাঁটো চলাফেরা করো তোমার পোশাক ধুয়ে রাখো পরিষ্কার করে রাখো এই পোশাক আশাকও আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ পবিত্র থাকলে আপনার পোশাক আশাক পর্যন্ত আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ মায়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা হঠাৎ এ হাদিসটা বর্ণনা করছে মুসলিম শরীফে একদিন আমার নবী শুয়ে আছেন ঘুমাচ্ছেন হঠাৎ করে এক বুড়ি মা আসলো এসে দরজার মধ্যে নক নক করলো বলতেছে সালাম দিচ্ছে আমার নবী বুড়ি মা সারাদিনই তো সাহাবারা আসেন বিভিন্ন মানুষজন আসেন বিভিন্ন মাসলা মাসাইল ইসলাম তখন নতুন নতুন শিখাচ্ছেন আমার নবী সুহান ওই সময়কার কথা বলছি দেখেন আমরা একজন আরেকজনে কেমনে ফাসাদ করি হিংসা করি মায়ের সিদ্দিকা রাজে তালা যেগুলো আমাদের হয়তো এখন চর্চাও নেই ঘরে ঘরে এলেমের চর্চাগুলি নেই মায় সিদ্দিকা নিজে বর্ণনা করছেন এক খাতুন বুড়ি মা আসলো আমার নবী নিজে ঘুম থেকে বিছানা থেকে উঠে ওই বুড়িমাকে বাল দিলেন ঘরের মধ্যে আনলেন বসলেন কথা শুনলেন অনেকক্ষণ কথাবার্তা বললেন এরপর একটু আপ্যায়ন করলেন মেহমানদারি করলেন ওই বুড়িমা পর্দা নিশ্নে আসলেন কথা বললেন আবার নবীজির থেকে অনেক কিছু শিখে শেয়ার করে চলে গেলেন চলে যাওয়ার পর মায়েশা সিদ্দিকা চিন্তা করছেন যে জিজ্ঞেস করবেন যে কে ছিল এই খাতুনটাই বুড়ি মাটা জিজ্ঞেস করার আগে আমার নবী আবার বিছানায় এসে শুয়ে পড়লেন শুয়ে পড়ার কারণে আর কিছু বলতে পারছেন না এখানেও একটা আদব দেখা যায় স্বামী বাইরে থেকে আসলে ক্লান্ত থাকলে স্ত্রীরা কেটার কেটার না করে স্বামীকে রেস্ট দেওয়া দরকার ঠিক না আবার স্বামী যারা আছেন তেনারাও বাইরের জিনিস বাইরে রেখে আসবেন এসে ঘরের রানীর সাথে আপনার যিনি স্ত্রী সারাদিন সংসার ধর্ম করে এসেই বাংলার পাস বানায় বলে যে কি করছো ঘরে এরকম কেন এরকম কেন রান্না এরকম কেন লবণ লবন কম না বেশি এরকম উল্টা পাল্টা কমেন্টস করতে থাকে ঠিক মাঝে লবণ কম দিলেও দিল কম তারিফ করবেন খুশি হয়ে যাবে ঠিকই না আর স্ত্রীর সাথে প্রত্যেকটা স্বামীকে বলবো শিখাবেন যখন আপনি যাচ্ছেন ঘর থেকে সালাম দিবেন হাতে চুমু খাওয়া শিখাবেন সোহান আল্লাহ বলে না মায়ের সাথে নিজে আমার নবীর চপ্পল মোবারক জুতো মোবারক পরিয়ে দিতেন এবং হাতের মধ্যে চুমু খেতেন চোখ দিয়ে ভাবে লাগাতেন হাতে চুমু খেতেন হাতের মধ্যে স্বামীর হাতে অর্থাৎ আমান নবী তো স্বামী ছিলেন হাজবেন্ড ছিলেন স্বামীর হাতে চুমু খেতেন সালাম দিয়ে বিদায় হতো রহমত নিয়ে যেত আমান নবী আসার পর আবার সালাম দিত রহমত নিয়ে ঘরে আসতো এই মহব্বত নাই বিদায় দেখবেন কয় ছয় মাস এক বছর না যেতে তালাকের সুসংবাদ শুনি নাও বিয়ে হতে এক বছরও যায় না তালাক আর তালাক এই সমস্যা ওই সমস্যা কারণ নবীর আদর্শ নাই বিদায় সংসার ধর্মের মধ্যে রহমত বরকত নাই ঠিক না আমি হাদিসটা শেষ করছি যখন মায়েশা সিদ্দিকা আমার নবী ঘুম থেকে উঠলেন উঠার পরে আমার নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বুড়ি মাটা কে ছিল তখন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া এটা আমার প্রথম স্ত্রী খাজদুল কবরার বান্ধবী ছিল কি ছিল বান্ধবী ফ্রেন্ড ছিল সাথী ছিল সঙ্গী ছিল এখন খাজুদুল কোবরাও নেই এজন্য আসেও না খুব কম আসে বয়স হয়ে গিয়েছে আমি আর কথা শুনে এসেছে এজন্য আমি আপ্যায়ন করলাম তার দুঃখ শুনলাম তাকে আবার হাল দিলাম যে এভাবে এভাবে চলেন সব ঠিক হয়ে যাবে বলে বিদায় করলাম মা এসা সিদ্দিকা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হায় আমার রসুল যাকে ভালোবাসে তার কিসমত জাতি কত সুন্দর সুভান দোয়া করতেছে আল্লাহ আল্লাহ আমাকে খাদিদুল কোমরার মতো আমি আয়সাকেও যাতে রসুল কবুল করে নেয় আল্লাহ সেই তৌফিক দান কর সুবান আল্লাহ বলবেন না আর আমরা উল্টা সতীন সতীন হলে তো ওইসেই বাংলাদেশের মধ্যে কৃষ্টি কালচারগুলি হিন্দ হিন্দু ভাই বাবারা যেরকম কৃষ্টি কালচার ওটা এখনো আছে কিন্তু বিয়ের আগে গায়ে হলুদ এগুলো মুসলমানের রেওয়াজ না এই হলুদ মলুদ দেওয়া গান প্যাকেজ করা এগুলো হিন্দুদের কালচার লকম দিনকুম আলিয়া দিন হিন্দু ধর্ম অন্যান্য ধর্মকে আল্লাহ সম্মান জানিয়েছেন আমি কোন ধর্মকে ছোট করছি না যত ধর্ম তার কিন্তু ইসলামের মধ্যে যে সিস্টেম সংস্কৃতি এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে আওয়াজ দেন আওয়াজ দেন আমরা যুবকরা যারা ওয়াজ করি কিছু হলে মানুষ কিছু জমা হয় যদি বয়স্ক আলেম রাইব মাসনদে বসতো মিম্বরে রসূলে দেখতেন পাঁচজন মানুষও বসবে না এটার মানে হলো এলেম উঠে যাচ্ছে ঠিক কি না আল্লাহ বুঝর তৌফিক দান করুন আমিন আমিন বলেন আমিন বলেন আরো জোরে বাবার আমার ভাইয়ের আমার হিংসা ফাসাদ দিয়ে কোনো কিছু নয় ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হয় আল্লাহ কবুল করুক আমিন বলেন